একটু একটু অ্যাডভান্স মুনিরিয়া যুব তাবলীগ কমিটির স্থাপনা ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে গরিণ্যে মামলা। চট্টগ্রাম ছয় রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। সেপ্টেম্বরের 24 তারিখ মঙ্গলবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত রিমান্ড মঞ্জুর করে। এর আগে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে মঙ্গলবার সকাল 7টার মিককে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে হাড়াগাতুন এবিএম ফজলে করিমের আনা হয়। জানা যায় রাজন থানার মুনিরিয়ার দায়ের করা দুই মামলাত এবিএম ফজলে করিমের গ্রেপ্তার সোনেরাজ দেহনই। এর মধ্যে উগ্রে মামলাত এবিএম ফজলে করিমের 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। ফজলে করিম চৌধুরীর রিমান্ডের বিষয়ে তার আইনজীবী জানায়, কারণ উনি শহরের রাজনীতির সাথে সম্পৃক্ত না, উনি রাউজান থেকে 5 বারের সংসদ সদস্য। তো শহরের মামলাগুলোতে ওনাকে 2 নম্বর আসামি করে রাখা হয়েছে এবং ওইসব দিয়ে এমন একটা দিনে রাখা হয়েছে যেখানে উনি 2.5 লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাউজানে ওনার এলাকাতে, এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি, তো বললে তো আমি সবাই আমরা হুকুমের আসামি হতে পারি, এক। আর 2 নম্বর হচ্ছে ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি, উনি 5 বারের সংসদ সদস্য। হৈরাকি গেলদে সেপ্টেম্বরে 12 তারিখ অবৈধভাবে ভারতে ফালাই যাবার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার তুন এবিএম ফজলে করিম সহ 3 জনেরে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে সেপ্টেম্বরে 19 তারিখ বিয়ালে তারেউগে হেলিকপ্টার গড়ি ব্রাহ্মণবাড়িয়ার হারাগাতুন চট্টগ্রাম কেন্দ্রীয় হারাগারত আনা হয়। সারা দেশত যারা আটকর, আদালতত যারা হেনস্থার শিকারর, তারা বেগুনেই বিএনপি ও জামাতের রোশনালয়ের শিকার হইলেও রাজনের ক্ষেত্রে ব্যতিক্রম। এরে তার শত্রু ইসলামী মতবাদের সংগঠন মুনিরিয়া যুব তাবলীগ। রাউজানে ফজলে করিম চৌধুরীর শাসন ব্যবস্থা আছিল বাংলাদেশের যেহনো আসনের চাইতে ব্যতিক্রম। তাল্লাই ফতিবাদের ও হেনস্থার ক্ষেত্র ভিন্নতা আছে সারা দেশের ফর। C+ TV চট্টগ্রাম।